بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানিত আজকের জুমার সালাতের পরে উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আপনাদের পূর্বে ঘোষণা অনুযায়ী এবং আপনারা হ্যান্ডবিলের মাধ্যমেও দেখেছেন যে জুমার সালাতের পরে প্রশ্ন উত্তর পর্ব হবে। তো এই প্রশ্ন উত্তর পর্ব সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু নিয়ম শৃঙ্খলার প্রয়োজন রয়েছে। এই প্রশ্ন উত্তর পর্বটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু নিয়ম শৃঙ্খলার প্রয়োজন রয়েছে। তার কারণে আমরা বেশিরভাগই দেখি যে বিভিন্ন জায়গাতে যখন প্রশ্ন উত্তর পর্ব চালু হয় তখন মানে এত মানে বিশৃঙ্খলা হয় যে লাস্টে এই সবাই বাতিল হয়ে যায়। সেজন্য আমরা এই প্রশ্ন উত্তর সভাটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আপনাদের কিছু আমি সিস্টেম বলছি, সেই সিস্টেম আপনাদেরকে ফলো করে চলতে হবে। এক নম্বর পয়েন্ট, যিনি প্রশ্ন করবেন তিনি শুধুমাত্র আজকে আমাদের যে বিষয় ফিতরা নিয়ে ফিতনা, খাদ্য নাকি টাকা, এর উপরে আর এর পার পার্শ্বে যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে প্রশ্ন করবেন। বিষয়ের বাইরে প্রশ্ন করবেন না। যদি বিষয়ের বাইরে প্রশ্ন করা হয় তাহলে সেটা আমরা বাতিল করে দিতে পারি। এক নম্বর। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যিনি প্রশ্ন করবেন তিনি নিজের নাম এবং পেশা বলবেন, আপনার নাম কি, আপনি কি কাজ করেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাকে আপনার মতো করে উত্তর দিতে সুবিধা হবে, আপনার বুঝতে সুবিধা হবে। তিন নম্বর পয়েন্ট, যিনি প্রশ্ন করবেন সাধারণভাবে শুধু যেটা প্রশ্ন মূল প্রশ্ন সেটাই করবেন, আপনি ভূমিকা বলবেন না যে ওখানে গেলাম এই শুনলাম এই করলাম এই করলাম, এই ধরনের কিছু ভূমিকা না, শুধুমাত্র আপনার যতটুকু প্রশ্নটাই আপনি করবেন। চার নম্বর পয়েন্ট, যিনি প্রশ্ন করবেন জানা এবং মানুষকে জানানোর জন্য প্রশ্ন করবেন, বক্তা উত্তর দিতে পারছে কিনা বা বক্তাকে ফাঁসানোর জন্য এইরকম প্রশ্ন করবেন না। পাঁচ নম্বর পয়েন্ট, প্রশ্ন করবেন সাধারণভাবে, কারো দোষ দিয়ে প্রশ্ন করবেন না বা কারো নাম নিয়ে প্রশ্ন করবেন না। ছয় নম্বর পয়েন্ট, যিনি প্রশ্ন করবেন একজন ব্যক্তি একটা প্রশ্ন করবেন তারপরে অন্য ভাইদেরকেও সুযোগ দেবেন, তার কারণ একজন ব্যক্তি যদি পরস্পর প্রশ্ন করতে থাকে তাহলে অনেকে সুযোগ পাবে না, তারপরেও আমরা এক এক করেও যদি হয় আমরা সবাইকে সুযোগ দিতে পারবো না, সেজন্য একজন ব্যক্তি একটা প্রশ্ন করবেন তারপরে অন্যকে সুযোগ দেবেন। সাত নম্বর পয়েন্ট, আপনার একটা কথা সবসময় মনে রাখবেন, আমি হচ্ছে একজন ছাত্র মাত্র, আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে আমি পারবো এমনটা ভাববেন না। কারণ ইমাম আহমদ বিন হাম্বাল 10 লাখ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতেন আমি জানি না। তাহলে আমার মতো একজন অযোগ্য ব্যক্তি যিনি ইমাম আহমদ বিন হাম্বালের জুতোর ফিতা খোলার যোগ্যতা রাখি না, সে কিভাবে আপনার সব প্রশ্নের উত্তর দেবে। সেজন্য আপনারা এটা ভাববেন না যে আমরা সব প্রশ্নের উত্তর পাব। আট নম্বর পয়েন্ট, আপনারা কেউ বিশৃঙ্খলা ঝামেলা সৃষ্টি করবেন না, পছন্দ হলে মানবেন, পছন্দ যদি না হয় বাদ দিবেন। তবে বিশেষভাবে আমার শেষ অনুরোধ যে কেউ ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। এবার আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে পারেন। ভাই আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এই যে ফেতরা আমরা আদায় করছি, তো ফেতরা ফরজ করা হয়েছে ছোট বড় ধনী গরিব দাস তাদের সবার জন্য যে ফেতরা ফরজ, তো বিশেষ করে যারা সালাত আদায় করে না কিংবা হয়তো সিয়াম পালন করে না তাদের ফেতরা লাগবে কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। প্রথমত বিষয় যেটা হচ্ছে, যারা ক্ষমতা থাকা সত্ত্বেও যারা সিয়াম পালন করে না, যারা সালাত আদায় করে না অর্থাৎ নামাজ পড়ে না, তাদের ফিতরা সম্পর্কে বিশেষ করে যদি গ্রামের যারা মরম সর্দার আছে যার কাছে জমা হয় সে যদি মনে করে বা এটা গ্রাম নিয়ে যদি আলোচনা করা হয় যে যারা সুস্থ শরীর থাকা সত্ত্বেও রোজা করবে না সালাত আদায় করবে না তাদের ফিতরা আমরা জমা নেব না, মানে এটা তাকে স্বাস্থ্য দেওয়ার জন্য, মানে এটা করতে পারে তো সমস্যা নেই,
কিন্তু তার ফিতরা লওয়া যাবে কি যাবে না বা ফিতরা সে দিতে পারবে কি পারবে না, এটা ইসলামে যায় কি না যায়, এ হচ্ছে আরেকটি প্রশ্ন। প্রথম কথা যেটা হচ্ছে, যে ব্যক্তি মুসলিম তারই ফিতরা লাগবে, যে ব্যক্তি মুসলিম তারই ফিতরা লাগবে। এখন বেনামাজি মুসলিম কি মুসলিম নয়, এই ব্যাপারে ওলামায়ে কিরামদের মধ্যে মতদ্বন্দ্ব রয়েছে। একদল ওলামা বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে পাঁচক্ত সলাত ছেড়ে দেয়, সে ইসলাম থেকে বেরিয়ে যায়, সে কাফির হয়ে যায়, অর্থাৎ সে মুসলিমই নয়। আর একদল ওলামা বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সলাত আদায় করে দেয় অবস্থাবশত, কিন্তু সে স্বীকার করে যে সলাত ফরজ, সে আল্লাহতে বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস রাখে, ইমানের যে স্তম্ভ রয়েছে ছয়টি সেগুলোতে বিশ্বাস রাখে, কিন্তু অবস্থাবশত সে সলাত ছেড়ে দেয়, সে হচ্ছে মহাপাপী, সে হচ্ছে মহাপাপী, তবে সে কাফির নয়, সে ইসলাম থেকে বেরিয়ে যায় না। আর যে হাদিসে যে কুফ শব্দ ব্যবহার করা হয়েছে, এটা আমলগত ভাবে মানে কুফ আকিদাগত ভাবে নয়, সেজন্য সে ইসলাম থেকে বেরিয়ে যায় না, সে হচ্ছে পাপী সে মুসলিম, সে হচ্ছে খুব পাপী ব্যক্তি, সে মুসলিমই থাকে, ইসলাম থেকে বেরিয়ে যায় না। আপনি এই দুই শ্রেণীর ওলামায়ে কিরামদের কথা বললাম, আপনি যদি একমত হন যারা বলছে যে বেনামাজি কাফের ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাদের সাথে যদি একমত হন তাহলে আপনি তাদের ফিতরা দিতে পারবেন না, তার কারণ হচ্ছে তারা মুসলিম নয়, সেই সব ওলামাদের শত অনুযায়ী। যদি আপনি সেই সব ওলামার সাথে একমত হন যারা বলছে যে অলসতাবশত যারা ত্যাগ করে দেয় তারা আসলে মহাপাপী, এরা হচ্ছে ফাসিক, তাহলে আপনি তাদের ফিতরা দিতে পারবেন। এখন যারা ফর্ম পালন করে না, তার কারণ আমি আমার বক্তব্যতে বলেছি যে এই ফিতরা ফরজ করা হয়েছে, অশ্লীল কথাবার্তা ও বেহুদা কাজ হচ্ছে সঙ্গে পবিত্র করার জন্য, সিয়ামকে পবিত্র করার জন্য, তো যে ব্যক্তি সিয়ামই রাখলো না তার আবার তো ফেতরা কিসের প্রশ্ন আসতে পারে। এই জন্য আমি আবার বলি যে ফেতরা ফরজ হওয়ার দুটো কারণ, ফেতরা ফরজ হওয়ার দুটো কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে যে আমাদের যে একমাস সিয়াম পালন করলাম এটাকে ভালোভাবে পবিত্র করে দেওয়া, পরিষ্কার করে দেওয়া। দুই নম্বর কারণ হচ্ছে মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য, আল্লাহ রাসূল বলেছেন, এটা উল্লেখ আছে আবু দাউদ কিতাবুল যাকাত অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নম্বর 1609। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতর ফরজ করেছেন, অশ্লীল কথাবার্তা ও বেহুদা কাজ হতে সিয়ামকে পবিত্র করতে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য। সুতরাং কোনো ব্যক্তি যদি রোজা না রেখে থাকে তাহলে তাকে মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য তাকে ফিতর আদায় করতে হবে। সুতরাং সে সিয়াম রাখুক আর না রাখুক, তাকে প্রত্যেক মুসলিমকে যাকেই মুসলিম বলা যাবে তার পক্ষ থেকে একটা মোটামুটি 2.5 কিলো খাদ্যদ্রব্য সেটা আদায় করতে হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাইয়ার সাথে একটা প্রশ্ন করুন, অন্যদেরকে ফিরে দিন, যদি কারো প্রশ্ন হয় তাহলে আপনি আবারও সে প্রশ্ন করতে পারবেন। তাহলে আপনি ভাই আপনি প্রশ্ন করেছেন খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ফিতরা কবে দিতে হবে অর্থাৎ কবে আদায় করতে হবে, ভাইয়ের প্রশ্ন। যদি আপনারা দেখেন সহিহ বুখারী বিভিন্ন জায়গায় হাদিসটি বর্ণনা হয়েছে আর হাদিসটি সবার পরিচিত, যে আবু হুরাইরা বিখ্যাত সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দায়িত্ব দিয়েছিলেন যাকাতুল ফিতরের মাল যোগানোর জন্য। আমরা সবাই হাদিসটি জানি, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, বিস্তারিত বলছিলাম, তাকে যাকাতুল ফিতরের মাল যোগানোর জন্য পহরাদার হিসেবে নিযুক্ত করেছিলেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা প্রথম রাত্রে দেখলেন যে চোর চুরি করছে, আবু হুরাইরা ধরে ফেললেন তাকে। সে বলল, আমি খুবই গরিব মানুষ, আমাকে ছেড়ে দিন, আমি খুব অভাবী মানুষ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। তারপরেও আবার সেই রাত্রে তারপরে রাতে আবার চোর আসলো, আবার ধরে ফেললেন, আবার কানাকাটি করলো, বলে আর আমি কখনো আসবো না। এরকম ভাবে কাগজ বিন্দু করার পরে আবু হুরাইরা আবারও ছেড়ে দিলেন, আর সকালে আলোর সঙ্গে দেখা হচ্ছে। তারপরে তিন রাতে শেষ রাতেও সেই চোর এসেছিল এবং আবু হুরাইরা ধরে ফেললেন এবং বললেন যে তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাবই। তখন সেই চোর বললে যে আপনি আমাকে ছেড়ে দিন, যদি আপনি আমাকে ছেড়ে দেন আপনাকে একটা খুব সুন্দর জিনিস শিখিয়ে দেবো। সেটা কি? সেটা হচ্ছে আয়াত আল কুরসির ফজিলত সম্পর্কে শিক্ষা দিলেন। এটা আমরা সবাই হাদিস জানি। এই হাদিসের ভিত্তিতে বোঝা যায় যে তিন দিন আগে থেকে সদকাতুল ফিতর জমা করা যায়। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হলো কি, যে তিন দিন আগে থেকে সদকাতুল ফিতর আপনি জমা করতে পারেন, তিন দিনের বেশি আগে থেকে নয়। কিন্তু আপনারা হয়তো আবার বলতে পারেন, কেন তিন দিনের আগে থেকে জমা করলে কি সমস্যা? কারণ আমাদের সমাজে দেখা যায় যে অনেক মানুষই হয়তো 20 রোজার পর থেকেই দেখা যায় 7 দিন 8 দিন থেকে জাকাতুল ফিতর আদায় করতে শুরু করে, মানে জমা করতে শুরু করে। জেনে রাখবেন,
সময়ের পূর্বে যদি আপনি ফিতর আদায় করেন তাহলে আপনার ফিতর কবুল নাও হতে পারে। কারণ আপনাকে একটা উদাহরণ দিয়ে তারা বুঝতে পারবেন, যদি ধরুন আজকে আমরা সাহারি খাচ্ছি, সাহারির শেষ সময় হচ্ছে 3:16-17 এখন ধরুন আপনাকে ঘুম আসছে, আপনি 2:45 সময় খাবার খেয়ে নিয়েছেন, সাহারি খেয়ে নিয়েছেন, এখন ভাবছে কি ঘুমাবো আমি, তো 3:00 সময় আপনি ফজরের সালাত আদায় করতে চান। আপনি যদি 3 সময় অর্থাৎ সময়ের 15 আগে যদি আপনি ফজরের সালাত আদায় করতে চান, আপনার সালাত কি হবে? তখনই হবে না। অনুরূপভাবে আপনি সময়ের পূর্বে যদি ফিতর আদায় করেন তাহলে ফিতর আপনার নাও হতে পারে। এছাড়াও যদি আপনার জোহরের সালাতের সময় হচ্ছে এখন 11:32, কিন্তু যদি কেউ মনে করে যে আমার কাজ আছে সেই জন্য আমি 11 সময় জোহরের সালাত আদায় করে নেব, আপনার সালাত কি হবে? হবে না। সুতরাং আপনাকে সময়ের মধ্যে করতে হবে। একইভাবে আপনাকে যাকাতুল ফিতর সময়ের মধ্যে জমা করতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম 3 ঈদের 3 আগে আপনি জমা করতে পারবেন, তার আগে নয়। যেটা আমাদের সময় চলছে যে ঈদের 4, 5, 6, 7 এমনকি 9 আগে থেকেও মানে 20 রোজা শেষ হলেই আদায় করতে শুরু করে, মল সহদারের কাছ থেকে টাকা আদায় করতে শুরু করে। টাকা তো হবেই না, যদি খাদ্যদ্রব্য আদায় করেন তাতেও না হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং এটা স্পষ্ট হচ্ছে যে আপনি ম্যাক্সিমাম ঈদের 3 আগে থেকে খাদ্য জমা করবেন, ফিতরা জমা করবেন, তার আগে থেকে নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই আর কি যদি কোনো বাইরের প্রশ্ন থাকে তাহলে এখানে একটু চলে আসবেন, তাহলে এখানে যেহেতু মাইক্রোফোনটা আছে সেই জন্য সবার সুবিধা হবে। আপনারা এই জায়গাতে চলে আসবেন, যেসব ভাইদের প্রশ্ন করার মানে ইচ্ছা তারা এই জায়গাতে আসে, মানে সুবিধা হবে। বলুন ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আপনি আসলে দুটো প্রশ্ন করেছেন, একটা প্রশ্ন বলেন ফিতরা ফরজ কখন হয় নাকি, আর একটা হচ্ছে যে কয় প্রকার লোক পাবে, মানে ফিতরা ফরজের সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন। আপনাকে দুটোর একটাই উত্তর দেওয়া হবে, যেহেতু আমাদের সিস্টেম হচ্ছে একবার একটা প্রশ্ন করবে। আপনি প্রথমটা উত্তর চান নাকি দ্বিতীয়টা, ফিতরা ফরজদার কি এটা চান নাকি কখন ফরজ হয় এটা চান, কোনটা? দ্বিতীয়টা। ভাই আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর চাচ্ছেন, এই জন্য আপনাকে ফাইনাল দেওয়া হলো, আপনি কখন কোনটা আপনি উত্তর চান। আপনি যেহেতু দুটো প্রশ্ন করেছেন সেই জন্য আপনাকে একটা উত্তর দেওয়া হবে। আর ভাই বলেছেন যে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা চাই, অর্থাৎ ফিতরা ফরজদার কারা। যদি আপনার ভালোভাবে দেখেন আমাদের সমাজে দেখা যাচ্ছে যে ফিতরা ফরজদার হয়তো অনেক খাতে ভাগ করা হচ্ছে, আর এর পক্ষে দলিল পেশ করা হয় সূরা তৌবা 9:7, যেখানে যাকাতের ব্যাপারে আসলে বলা হয়েছে যে যাকাতের খাত হচ্ছে 8, এই যাকাতের খাত 8, সেজন্য কেউ কেউ বলছে যেহেতু যাকাতের খাত 8 আর যাকাতুল ফিতর এটাকেও যাকাত বলা হয়েছে, সেই জন্য এটাও 8 খাতে বন্টন করতে হবে। আমি বলি প্রথম কথা হচ্ছে যে এটাকে যাকাতের উপরে কিয়াস করা ঠিক নয়, এই ফেতরাটাকে জাকাতের উপরে কিয়াস করা ঠিক নয়। তার কারণ হচ্ছে ফেতরা একটা আলাদা জিনিস, জাকাত একটা আলাদা জিনিস। আলাদা গুলো আমি প্রমাণ করছি, যেমন জাকাত ফরজ হয় ধনীর উপরে আর ফেতরা সকলের উপরে ফরজ। আপনি ধনী হন চাই গরিব হন, সবার জন্য আপনার ফরজ, এটা ধনী আর গরিবের ব্যাপার আছে। তাহলে 1 পার্থক্য। 2 পার্থক্য হচ্ছে জাকাত ফরজ হয় মালের উপরে আর ফেতরা ফরজ হয় ব্যক্তির উপরে, তাহলে এখানেও পার্থক্য। 3 পার্থক্য হচ্ছে যে যাকাত ফরজ হয় বছরে একবার, অর্থাৎ আপনি যখন যখন যাকাত বের করলেন তারপরে ওই সমাজে ফরজ হবে, কিন্তু ফেতরা ফরজ হয় কখন, আপনার রমজান মাস শেষ করে যখন সওয়ালের চাঁদ সওয়ালের মাস মানে রমজান মাসের শেষ যখন সূর্য ডুবে গেল তখন আপনার ফেতরা ফরজ হয়, ফরজ হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। সুতরাং বোঝা গেল যে জাকাত আর ফিতরাতে অনেক পার্থক্য রয়েছে। এছাড়াও যদি আপনারা ভালোভাবে দেখেন যে এই যে জাকাত এবং ফিতরের যে পার্থক্য, এই পার্থক্যর দিকে লক্ষ্য করে আমরা ইয়েস করতে পারি না। তারপরে হয়তো অনেকে বলবেন যে না 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 না, জাকাত কেউ জাকাত বলা হয়েছে আর ফিতরাকেও জাকাত বলা হয়েছে, সেজন্য এদের হুকুমে আসছে। এতগুলো পার্থক্য দেওয়ার পরেও যদি কেউ জিদ করেন, তার কাছে আমি যুক্তি দিয়ে বলতে চাই, ধরুন এক জায়গাতে দুটো মহিলা আছে, একটা হচ্ছে আপনার স্ত্রী আর একটা হচ্ছে একটা অন্য মেয়ে, আপনি কি সেই দুটো মহিলা, কিন্তু দুটোই মহিলা একই বয়সে ধরুন একই রকমের হয়তো দেখতে, আপনি কি সবকিছু একই থাকার কারণে আপনি কি দুটোর উপরে একই নিয়ম প্রয়োগ করতে চান নাকি আপনার স্ত্রীর জন্য আলাদা বিধান, একজন অন্য মহিলার জন্য আলাদা বিধান, কোনটা বলতে চান? অবশ্যই আমরা বলবো সে মহিলা হলেও দুটোই মহিলা, কিন্তু আসলে দুটোর বিধান আলাদা, স্ত্রীর বিধান আলাদা, একটা অন্য মহিলার বিধান আলাদা।
তাহলে আপনারা মহিলা হলেই যে আপনি একই বিধান প্রয়োগ করবেন এটা নয়। অনুরূপ ভাবে জাকাতুল ফিতর এবং জাকাত নামে যদি আপনার কিছুটা সাদৃশ্য আছে সেজন্য আপনি যে একই বিধান প্রয়োগ করবেন এটা নয়। তাহলে বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি যে জাকাতের যে আটটি খাত রয়েছে সেই আটটি খাত অনুযায়ী যদি এটা কেউ মানে বলার চেষ্টা করে তাহলে এটা সঠিক হবে না। তাহলে আমাদেরকে জানতে হবে জাকাতুল ফিতরের হকদার কারা, আর এ সম্পর্কে সিপারের হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই ক্ষেত্রে হকদার কারা, আর এর উল্লেখ আছে সুনান আবু দাউদ কিতাবুল যাকাত অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নম্বর 1609। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতর ফরজ করেছেন অশ্লীল কথা ও বেহুদা কাজের সঙ্গে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য, অভাবগ্রস্তদের খাদ্যের ব্যবস্থার জন্য। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন যে যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে কেন, অভাবগ্রস্তদের মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। সুতরাং যেহেতু এটা মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য আল্লাহ রাসূল সিপাহী ভাবে জানিয়েছেন, সুতরাং এর হকদার শুধুমাত্র অভাবগ্রস্তরা, এর হকদার শুধুমাত্র অভাবগ্রস্তরা, অন্য কোনো কিছু নয়। সুতরাং আপনি একে জাকাতের উপরে কিয়াস করে আপনি অন্য জায়গাতে বণ্টন করতে পারেন না, শুধুমাত্র যারা অভাবগ্রস্ত তাদেরকে আপনি বণ্টন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভাই আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি প্রশ্ন করেছেন যে আজকে আমরা যেখানে মানবতার কাছে যে ফিতরা আমরা জমা করবো সেখানে তারা ফিতরা হিসেবে আসলে খাদ্য নিতে চাচ্ছে না, টাকা নিতে চাচ্ছে, তাহলে এইরকম একটা প্রশ্ন আমরা কি করবো? সুন্দর একটা প্রশ্ন। আর এই সমস্যাগুলো আমাদের হয়ে থাকে, এগুলো সমাধানটা কি? সমাধানটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে খুব সহজেই। প্রথম কথা হচ্ছে আপনি বলুন তাকে যে কেন আপনি খাদ্যদ্রব্য নেবেন না, কেন আপনি নেবেন না? তার কারণ হচ্ছে যে আপনি যে টাকা নির্ধারণ করছেন তার, আপনি যদি আমার সেই খাদ্য অর্থাৎ আড়াই কিলো চাল যদি বিক্রি করেন তাহলে আপনার টাকা যেতে বেশ দাম পাবেন, কেন আপনি মিটাচ্ছেন না? আপনি কি জানেন না যে খাদ্যদ্রব্য ক্ষেত্রে এটাই হচ্ছে সঠিক, এটাকে আপনি জানেন না, কিন্তু আপনার মতে কি এটা জায়েজ নয়, আপনি কি বলতে চান? তখন হয়তো সে বলবে যে না আমি জানি যে খাদ্যদ্রব্য এটা চলবে কিন্তু একটা সুবিধার জন্য আমার টাকা ঠিক করছি, সেই জন্য তোমাকে টাকা দিতে হবে, সে হয়তো বলতে পারে। তাকে বলুন যে আপনি যদি এটা নেন তাহলে আপনার অসুবিধা হয়ে যাবে, বলছেন ঠিক আছে আমি মেনে নিচ্ছি, যদি আপনার অসুবিধা হয় আমরা দেখি যে যখন এই যে সামনে আসছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ যখন আমাদের সামনে আসবে তখন দেখবেন যে কুরবানির মাংস আমরা তাদেরকে খানা হিসেবে দিয়ে আসি, তখন ঝামেলা করলে তাদের অসুবিধা হচ্ছে না? ওই চামড়া বন্টন করতে চামড়া বিক্রি করতে তাদের অসুবিধা হচ্ছে না? গ্রামের সরদারের অসুবিধা হচ্ছে কখন? ফিতরার সময়। কেন এটা অসুবিধা হচ্ছে? অথচ কুরবানির মাংস এক জায়গাতে জমা করার কোনো প্রমাণই না, এটা চলবে না, কিন্তু যাকাতুল ফিতর এক জায়গায় জমা করার প্রমাণ আছে, যেটা সহিহ বুখারী আমি হাদিস আগে পেশ করেছি। তাহলে যেটা কোরআন হাদিস আছে সেটা আপনি জমা করতে চাচ্ছেন না, সেটা আপনি ঝামেলা বলছেন, আর যেটা কোরআন হাদিসে নেই বাড়ছি সেটা আপনি এক জায়গাতে জমা করতে চাচ্ছেন দিয়ে মাংস সবাইকে দিতে চাচ্ছেন, এটা আবার কেমন কথা? আপনি পরিবর্তন করুন। তারপরেও আপনাকে বলি, তারপরে যদি আপনি মনে করেন যে ঠিক আছে এটা ধীরে ধীরে সংশোধন করা যাবে, তবে আপনাকে আমি বলি যে যখন আপনি এটা জেনেছেন যে খাদ্যদ্রব্য লাগবে আপনার মাত্র অসুবিধা, ঠিক আছে আপনি আমার নামটা লিখুন, আমার পাঁচজনের খাদ্যদ্রব্য আপনাকে ফেতরা আমি জমা দিচ্ছি, আপনি আমার নামটা লিখুন, আর এই যেহেতু এটা আপনার বাড়তে সমস্যা এই জন্য এই বন্টনের দায়িত্বটা আমাকে দিয়ে দিন। আপনার সমস্যা হচ্ছে আপনার যেটা সমস্যা ছিল যে বাড়তে পারবো না ঝামেলা, তো ঠিক আছে আপনি আমার নামটা লিখে নিন আর বাটার দায়িত্ব আমাকে দিয়ে দিন, তাহলে সমস্যা সমাধান হয়ে গেল। আর যদি সে এইভাবে নিয়ে নেয় আলহামদুলিল্লাহ ভালো কথা, যদি না নেয় তাহলে আসলে তার মধ্যে আরো অন্য কিছু সমস্যা রয়েছে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপনি প্রশ্ন করেছেন যে 3 দিন আগে থেকে জমা নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু বন্টনটা কখন করবে, এটা খুব একটা ভালো প্রশ্নটা আমাদের অবশ্যই দরকার। প্রথমত বিষয় বলি আপনাদেরকে, আমরা হাদিস দ্বারা প্রমাণ করেছি যে সাদকাতুল ফিতর 3 দিন আগে থেকে জমা করা যায়, জমা করতে হবে এমন কিছু নয়, জমা করা যায়, জায়েজ আছে, আপনি করতে পারেন আপনি একদিন দুদিন আগে, এমনকি ঈদের দিন সকালেও আপনি জমা করতে পারেন, সেটা ভিন্ন কথা। এখন কথা হচ্ছে যে আমাদেরকে বন্টন আমরা কখন করবো, আর বন্টন কখন করব? প্রথম কথা হচ্ছে যে বন্টন কখন করতে হবে এই সম্পর্কে সুস্পষ্ট কোনো হাদিস নেই, 1 নম্বর পয়েন্ট।
বন্ধন আপনি কখন করবেন এই সম্পর্কে স্পষ্ট কোনো হাদিস নেই। তবে হাদিস দ্বারা বোঝা যায় যে আপনাকে ঈদের নামাজে যাওয়ার আগেই বন্ধন করতে হবে। তার দলিল, তার দলিল হচ্ছে উঠে দেখুন কোরআন আবু দাউদ কিতাবুল যাকাত অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নাম্বার 16। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ফিতর ফরজ করেছেন অশ্লীল কথাবার্তা ও বেহুদা কাজ হতে সিয়ামকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য। এখানে দ্বিতীয় কথাটা হচ্ছে কেন ফরজ করা হয়েছে, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। এখন মিসকিনদের খাদ্যের ব্যবস্থা আপনি কখন করবেন, ঈদের আগে করবেন না পরে করবেন? এবার কখন করবো হলে আপনি হয়তো সাধারণ ভাই আমাদের সমাজে প্রচলিত আছে ঈদের পরে যেটা আমরা বন্টন করে থাকি, আপনাকে শুধু একটা আপনাকে বোঝানোর জন্য একটা যুক্তি দিয়ে থাকি। ধরুন আপনি একটা মাদ্রাসায় চাকরি করেন বা একটা মসজিদে চাকরি করেন বা কোনো একটা সরকারি অফিসে যেখানে আপনি চাকরি করেন, এবার সেখানকার লোক বলছে যে আপনাকে এই মজুরিটা দেওয়া হবে ঈদের দু একদিন পরে বা ঈদের পরের দিন, আপনার মনটা কি সন্তুষ্ট থাকবে? আপনি বলেন না 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 আমার সন্তান আছে, আমার এর জন্য অনেক কিছু করতে হবে, ঈদ হচ্ছে খুশির দিন, আর ঈদের সময় যদি আমাকে ঈদের পরে যদি আপনি আমার মজুরিটা দেন তাহলে তো সমস্যা, সুতরাং আমি আমার ছেলে মেয়েকে কিভাবে মানে ঈদের খুশিতে সামিল করবো? তাহলে এই হাদিসের ভিত্তিতে বোঝা যাচ্ছে যে আপনাকে এই যাকাতুল ফিতর বন্টন করতে হবে মিসকিনদের মাঝে, সেটা হচ্ছে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে। এবং এ সম্পর্কে হাদিস রয়েছে এটার উল্লেখ আছে সহিহ বুখারী কিতাবুস যাকাত অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ নম্বর 73 হাদিস নম্বর 1506 এবং 1510। এছাড়াও অনেক হাদিস রয়েছে এবং আবু দাউদের সেই হাদিস 1609 নম্বর হাদিস, এটাও এখানে সেফ অংশে যেটা উল্লেখ রয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের পূর্বে জমা ঈদের নামাজের পূর্বে যদি সেটা আদায় করে তাহলে তার ফিতরা হিসেবে গণ্য হবে, আর ঈদের পরে ঈদের নামাজের পরে যদি কেউ মানে আদায় করে তাহলে এটা সাধারণ দান হিসেবে গণ্য হবে। তাহলে আপনাকে বিভিন্ন হাদিসের ভিত্তিতে বোঝা যাচ্ছে যে আপনাকে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই মিসকিনদের মাঝে বন্টন করতে হবে। সুতরাং আমাদের সমাজে যেটা ঈদের নামাজের দুদিন তিন দিন বা একদিন দুদিন পর যেটা প্রচলিত আছে এটা সঠিক নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি যেটা প্রশ্ন করেছেন জাকাত, জাকাত বলতে আপনি ফিতরাকে বুঝাচ্ছেন তো? ফিতরাকে বুঝাচ্ছেন তো? আচ্ছা ভাই, আপনি আসলে জাকাত বলে ফিতরাকে বুঝাচ্ছেন, এটা আমাদের লাভটা কি? এর লাভটার উল্লেখ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, এটার উল্লেখ আছে সুনানে আবু দাউদ কিতাবুজ যাকাত অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 18 হাদিস নম্বর 1609। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজ্জাতুল ফিতর ফরজ করেছেন অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে সিয়ামকে পবিত্র করার জন্য। এই যে আমরা সিয়াম পালন করছি এক মাস, এর মধ্যে আমরা হয়তো কোনো অশ্লীল কথা বলে দিচ্ছি, এমন হয়তো বেহুদা কর্মকাণ্ড করে দিচ্ছি যেটা সঠিক নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতর, এর লাভ হচ্ছে যে এগুলোকে পরিষ্কার করে দিবে, এগুলোকে পবিত্র করে দেবে, একটা লাভ। আর একটা লাভ সম্পর্কে বলছে এবং মিসকিনদের অভাবগ্রস্ত খাদ্যের ব্যবস্থার জন্য। সুতরাং যারা অভাবগ্রস্ত মানুষ, এই যারা ঈদের সময় যারা হয়তো যাদের খাওয়া দাওয়া যদি ঠিক না থাকে বাড়িতে খালি তাদের মাথায় চিন্তা ছুটবে না, তাদের বিভিন্ন রকম সমস্যা, তো তাদেরকেও এই ঈদের খুশিতে তাদেরকে ঈদের খুশিতে শরিক করা। সুতরাং তাহলে যাকাতুল ফিতরের লাভ কয়টা? একটা হচ্ছে আমাদের সিয়ামকে পবিত্র করা, আর দুই নম্বরে হচ্ছে মিসকিন ফকিরদের খাদ্যের ব্যবস্থা করা। সেই জন্য যদি আমরা আমাদের গ্রামের অভাবগ্রস্তদেরকে যদি আমরা সামিল করতে চাই আমাদের সঙ্গে ঈদের খুশিতে, তাহলে আপনাকে ঈদের আগে দিতে হবে, ঈদের পরে নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমার আশেপাশে যদি কোনো অমুসলিম বাস করে তাহলে তাদের মধ্যে গরিব আছে এবং তাহলে আমি তাদেরকে মানে ফিতরা দিতে পারবো কিনা, ভাই প্রশ্ন হচ্ছে এটা। প্রথম বিষয় যেটা হচ্ছে যে এই যে ফিতরা ফরজ করা হিকমত, এই হিকমতটা হচ্ছে যে যেসব ভাইরা গরিব তাদেরকে ঈদের খুশিতে সামিল করা, অর্থাৎ ঈদের খুশি পালন করবে কারা, মুসলিমরা না অমুসলিমরা? মুসলিমরা পালন করবে, অমুসলিমরা সেটা আলাদাভাবে করতে পারবে না, ভিন্ন ব্যাপার। কিন্তু আমাদের দায়িত্ব যে মুসলিমরা যাতে এই ঈদের খুশিটা পালন করতে পারে, ঈদের খুশিটা যাতে সবার সাথে আমরা একসাথে করে দিতে পারি, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবগ্রস্তদের খাদ্য স্বরূপ ফিতরাকে ফরজ করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এটা অমুসলিমদের জন্য নয়, এটা শুধুমাত্র মুসলিম আহলিদের জন্য, এটা অমুসলিমদের জন্য নয় মুসলিম আহলিদের জন্য। এবার অমুসলিমদের জন্য
অমুসলিমদের জন্য আপনি ব্যক্তিগত দান করতে পারেন, ব্যক্তিগত আপনি অমুসলিমদের জন্য ব্যক্তিগত দান করতে পারেন, কিংবা হয়তো জাকাতের যে আটটা খাত রয়েছে, আটটা খাতের হচ্ছে একটা যে বিশেষ করে যাদের চিত্ত আকর্ষণ করার জন্য, অমুসলিম কিন্তু হয়তো তাকে শিখে দিলে ইসলামের দিকে আসবে বা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পোষণ করে, এরকম ব্যক্তিদেরকে আপনি দিতে পারেন। আর সাধারণ ব্যক্তিকে যদি আপনি দিতে চান তাহলে আপনার ব্যক্তিগত ভাবে দান দিতে পারেন, এটা ইসলামের বৈধ রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আছে সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 এ, তোমরা পারস্পরিক ভালো কাজ সহযোগিতা করো, মন্দ ও সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। সেজন্য সাধারণ অমুসলিমদেরকে আপনি ব্যক্তিগত ভাবে দান দিবেন, কিন্তু সবটাকে ছুটর নয়। আপনাদের বিষয়টি স্পষ্ট হয়েছে? ভাই আপনি প্রশ্ন করেছেন যে এই যে ফিতরা মানে টাকা নিয়ে, প্রথম কথা যে টাকা বাতিল, টাকা প্রশ্ন, যেখানে টাকা নেই সেখানে টাকা কোনো প্রশ্নই আসে না, টাকা যেখানে নাই সেখানে টাকা কোনো প্রশ্নই আসে না, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে খাদ্য দ্রব্য আদায় করতে হবে। তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে আপনাকে ঈদে যাওয়ার আগে আগে পেটে দিতে হবে। যদি ঈদের আগে আগে যদি আপনি বেড়ে দেন তাহলে আপনার জমাতে যে ফেতরা বা ফেতরা চাল থাকবে এটা কোনো গল্পই আসে না। সুতরাং আমাদের সমাজে যেটা আপনি প্রশ্ন করেছেন, সমাজের দিকে লক্ষ্য করে প্রশ্ন করেছেন, সমাজের দিকে লক্ষ্য অনুযায়ী আপনার প্রশ্ন ঠিক আছে, কিন্তু জেনে রাখবেন যে আমাদের সমাজকে সংশোধন করতে হবে। আমাদের সমাজকে যেটা চলছে এটা সংশোধন করতে হবে। যখন আমাদের সমাজ সংশোধন হয়ে যাবে তখন আপনি যে প্রশ্ন করলেন আর প্রশ্নই আসবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। বলুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে জাকাতুল ফিতরের যে মাল সেটা মাদ্রাসাতে দেওয়া যাবে কিনা, এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। প্রথম কথা যেটা হচ্ছে, আমি আগে হাদিস পেশ করেছি মানে আবু দাউদ হাদিস নম্বর 1609, যে এই ফিতরার হকদার হচ্ছে শুধুমাত্র অভাবগ্রস্তরা, শুধুমাত্র অভাবগ্রস্তরা। সেজন্য আপনি যারা অভাবগ্রস্ত তাদেরকে দেন। এবার মাদ্রাসা যারা ছাত্র, হয়তো মাদ্রাসা যারা শিক্ষক আছে বা মাদ্রাসার যারা ছাত্র আছে তারা হয়তো অভাবগ্রস্ত হতে পারে। এই জন্য আপনাকে একটা বিষয় বলে দিই, তাহলে এই মাদ্রাসার ব্যাপারটা মানুষের মগজে আসবে না। ধরুন আপনার মাদ্রাসার যেসব ছাত্রগুলো আছে, ধরুন আপনার গ্রামের কিংবা আমার গ্রামের বা অন্য কোনো গ্রামের, এরা অভাবগ্রস্ত। আর বিশেষ করে যারা দিনদার তাদেরকে তাদের অগ্রাধিকার দিতে হবে, বিশেষ করে ক্ষেত্রে। তো আমার গ্রামের লোক যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ ফেতরা দিয়ে দিচ্ছি, আপনার গ্রামে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকে ফেতরা দিয়ে দিচ্ছি, আমাদের গ্রামের মৌলভী সাহেব যে আছে অভাবগ্রস্ত আছে তাকে আমি ফেতরার মাল বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। সেই জন্য আমরা তো তাদেরকে দিয়ে দিলাম আলাদাভাবে, আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে দিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য সিপাহের ভাবে আবার মাদ্রাসায় দিতে হবে এমনটি কোনো বিষয় নয়, যে সেই মাদ্রাসাতে জমা করে সেই মানে মালগুলো বিক্রি করে মাদ্রাসার ছাদ তৈরি করবে বা আর কিছু করবে, এটা নয়। সুতরাং জাকাতুল ফিতর সময়ের আগে, অর্থাৎ ঈদের নামাজের আগে, ঈদের নামাজের আগে আগে গরিবদের হাতে হাতে, গরিবদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যে মাদ্রাসায় ফিতরা দিতে হবে, এটা এটা শেষ হচ্ছে না। সেই জন্য আপনার মাদ্রাসাই নয়, বরঞ্চ নিজের এলাকাতে যারা অভাবগ্রস্ত আছে সেই অভাবগ্রস্তদের নাম লিস্ট করে তাদের কাছে ফিতরা পৌঁছে দিন। সুতরাং মাদ্রাসা যাওয়া যাবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই আপনি প্রশ্ন করেছেন যে এই যে টাকা পয়সা নয়, এই যে ফিতরার টাকা বলেন আপনি, এই যে খাদ্য, আসলে গরিব কাকে বলে, গরিব কাকে বলে, এটা হচ্ছে আপনার প্রশ্ন। প্রথম বিষয় যেটা হচ্ছে, এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, এটা উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 973। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর পথে নিজের সময়কে ব্যয় করে এবং অভাবগ্রস্ত ব্যক্তি তাদের অভাবের কারণে তারা সংসার ঠিকভাবে চালাতে পারছে না এবং তাদের ড্রেস পোশাক দেখে লোকেরা মনে করছে অভাবই নয়, অজ্ঞ লোকেরা, আল্লাহ বলছে অজ্ঞ লোকেরা এদেরকে ধনী বলে মনে করে, কিন্তু এরা হচ্ছে আসলে গরিব, এরা হচ্ছে আসলে অভাবী, কিন্তু এদেরকে চেহারাতে দেখলে বা ড্রেস পোশাকে দেখে চিনা যায় না। তো আল্লাহ সুবহানাল্লাহ বলছেন এদেরকে তোমরা দাও, এদেরকে দাও। তার মানে বোঝা যাচ্ছে যে যেসব ব্যক্তিরা নিজের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, যাদের কাছে সংসার চালানোর মতো ঠিকভাবে অর্থ নেই, অর্থাৎ তাদের খাবার নেই, হয়তো কারো কাছে খাবার আছে কিন্তু তার সন্তানকে যে শিক্ষা দীক্ষা দিতে হবে এই জন্য শিক্ষা দীক্ষা দেওয়ার মতো তার কাছে অর্থ নেই, শিক্ষা শিক্ষা হয়তো সে দিতে পারছে কোনো রকম ভাবে কিন্তু কোনো রোগগ্রস্ত হলে তাকে চিকিৎসা করার মতো টাকা নেই, এরা হচ্ছে অভাবগ্রস্ত, এরা হচ্ছে অভাবগ্রস্ত। আর অবৈদুল্লাহ মোবারক করি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে অভাবগ্রস্ত তারা যাদের উপরে জাকাত ফরজ নয়,
তো ডাকাত ফরজ হচ্ছে ধনীদের উপর, ডাকাতের কথা বলছি, সেটা না, ডাকাত ফরজ হচ্ছে ধনীদের উপরে। তো ধনীর উপরে ডাকাত ফরজ, আর যারা ধনী নয় তার মানে গরিব, গরিবের উপরে ডাকাত ফরজ নয়। সুতরাং যাদের উপরে ডাকাত ফরজ নয় তারা হচ্ছে দরিদ্র মানুষ, গরিব মানুষ। সুতরাং যারা গরিব মানুষ, সুতরাং এইরকম যাদের উপরে ডাকাত ফরজ নেই, হাজারো মানুষ আছে আপনাদের গ্রামে, হাজারো মানুষ আছে, লাখো লাখো মানুষ আছে। সেই জন্য আপনি দেখবেন যে যারা ডাকাত বের করছে না, মানে যাদের ডাকাতের নিশা পৌঁছেনি, এইরকম অভাবগ্রস্ত চাইতে আরো যারা বেশি অভাবগ্রস্ত তাদেরকে আপনি ক্ষেত্রে দিন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমাদের এখানকার লোক মানুষ যে চাল কিনে খায় দোকান থেকে, ঘরে খুবই কমই থাকে, জমি জমা হয়তো নাই, যাই হোক, তো বিশেষ করে চালটা কিনে এনে মরক সর্দারকে দেবে নাকি টাকাটা দিয়ে দেবে? ভাই প্রথম কথা হচ্ছে, যদি মরক সর্দার আপনার যদি রিস্ক নেই যে ঠিক আছে টাকা দাও আমরা ওটা কিনে মিশিয়ে বন্টন করে দেবো, তাহলে আমি টাকা দেন, কিন্তু মরক সর্দারটা করতে চাইবে না, এটা কষ্ট করবো বটে। এই জন্য অত টেনশন মরক সর্দারকে দিয়ে লাভ নেই, আপনার ইবাদত আপনি নিজে করুন। আপনার ইবাদত, এটা হচ্ছে একটা ইবাদত, আপনার ইবাদত আপনি নিজে করুন। আপনি কি করুন, আপনি যেমন চাল কিনে খান অনুরূপ ভাবে দোকান থেকে চাল কিনে নিয়ে এসে আপনি মরসভায় গায়ে জমা করুন। সুতরাং নিজের ইবাদত নিজে করুন, যেমন নিজে কুরবানি করা, নিজে হাতে কুরবানি করা উত্তম, আপনি পারবেন নিজে হাতে জমাই করুন। কিন্তু যদি আপনি না পারেন তাহলে অন্যকে দিয়ে কুরবানি করাতে পারেন, জমাই করাতে পারেন, তাহলে এর জন্য মজুরিটা আপনার পকেটে নিতে হবে। সুতরাং যদি আপনি মনে করেন মরসভাকে বেশি করে খাটাবো, ওদেরকে টাকা দেবো, টাকা থেকে চাল কিনে মিশ্রিত ফকিকে দেবে, তাহলে ওর মজুরি আপনাকে দিতে হবে। সুতরাং এত ঝামেলায় না গিয়ে আমরা প্রত্যেকে যেরকম ভাবে কিনে থাকি সেরকম ভাবে আমরা দোকান থেকে কিনে আমরা এক জায়গাতে জমা করবো। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমাদের এলাকাতে ধরুন যে সবাই ধনী মানুষ, মানে টাকা তো ছিল নেওয়ার লোক নাই, এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে আমরা কি করবো? ভাই এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, এরকম প্রশ্ন আসা স্বাভাবিক। প্রথম বিষয় যেটা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে আমার গ্রামে আমি জাকাত তুলসিটা জমা করলাম কিন্তু আমার গ্রামে সবাই জাকাত দেনেওয়ালা, মানে জাকাতের নিসাব দিয়ে পৌঁছে নিচ্ছে, সবাই ধনী মানুষ, জাকাত তুলসিটা নেওয়ার একজনও ব্যক্তি নেই, আমরা কি করব? সেজন্য আপনাকে বলি যে এর জন্য আপনাকে যেটা করতে হবে, সেই জমাকৃত মাল আপনার পাশে তো গরিব আছে, আপনার পাশে গ্রামের লোক গরিব আছে, সেখানকার মরসদার আলাদা আছে, তো আপনি সেই মালটা পাশে গ্রামে যারা মরসদার আছে তাদেরকে দিয়ে দিন, তারা বন্টন করে দেবে তাদের, মানে তাদের গরিবদের কাছে, তাহলে সমস্ত সমাধান হয়ে গেল। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করেছে যে কোনো দেশকে ধনী করেছেন, কোনো দেশকে গরিব, গরিব দেশের লোকেরা ধনী দেশে খাড়াখানি করছে, কোনো গ্রামকে আল্লাহ তাআলা ধনী করেছেন, কোনো গ্রামকে গরিব করেছেন, তো ধনীরা জাকাত দেবে আর গরিবদের মাঝে বন্টন হবে। তো আপনার গ্রামে যেহেতু জাকাত উচিত নেওয়ার লোক নেই, সেই জন্য আপনি সেই ক্ষেত্রটা জমা করে আপনার পাশে গ্রামের যারা মরসদার আছে তাদেরকে দিয়ে দেবেন, তারা গরিবদের কাছে দিয়ে বন্টন করে দেবে, তাহলে সমস্ত সমাধান হয়ে গেল। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমি এমনই একজন গরিব যে ঈদের নামাজের সময়েও আমার কাছে কোনো খাবার নেই, তাহলে এইরকম প্রশ্নে কি করবো? এই জন্য সমাধানটা ইসলাম আমার দিয়েছে, এই সমাধানটা আমার ইসলাম দিয়েছে। ইসলাম বলছে, কিন্তু বর্তমানে আমাদের সমাজ এটা চেঞ্জ করে মানে সমস্যা রেখে দিয়েছে, কিন্তু ইসলামের সমাধান দিয়েছে। ইসলাম বলছে যে ঈদে যাওয়ার আগে আগে কি করবে, অভাবীদেরকে খাদ্য দাও, আর যখন ঈদের আগে আগে সবারই বাড়িতে যখন আপনি পৌঁছে দেন তখন তার মধ্যে খাদ্য চলে আসলো, আর যখন চলে আসলো তখন আপনি আবার সেই ক্ষেত্রে আপনি আদায় করে দেন, সমস্যা সমাধান হয়ে গেল। তারপরে হয়তো আরেকটা সমাধান কথা বলে দিই, হয়তো কারণ মগজে নাও আসতে পারে, কিংবা হয়তো পরবর্তীতে মনে আসতে পারে, এমন হতে পারে এমন একটা প্রস্তুতির মধ্যে আছে, ধরেন আমাকে বলে লোক ভুলে গেল, এমন অবস্থায় কি করবো? এর উত্তরটা আছে পবিত্র কোরআনে, এর উত্তর আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 86 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইউকাল্লিমুল্লাহু নাফসান ইল্লা উসহা, তোমাদেরকে ক্ষমতার বাইরে দায়িত্ব দেওয়া হয়নি। যদি আপনার এইরকম পরিস্থিতি হয় যে ঈদের সময় সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে আপনার কাছে খাবার মতো কিছু নেই, যেটা প্রয়োজন সেটাই মাত্র আছে কিন্তু এর অতিরিক্ত কিছু নেই, তাহলে আপনাকে ফেতরা লাগবে না, আপনার ফেতরা মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে দেখবেন বাস। সুতরাং আপনাদেরকে আমি দুটো পদ্ধতি বললাম, একটা হচ্ছে তার বাড়িতে আগে খাদ্য পৌঁছে যাবে, কিন্তু বর্তমান সমাজ যেভাবে মল সকালে চালাচ্ছে এরকম ভাবে যদি করে তাহলে মানে পৌঁছাবে না তার বাড়িতে, সকাল সকাল খাদ্য যাবে না, সেই জন্য তাকে বিনা ফেতরাতেই তার মানে রোজা অতিবাহিত হবে, এর জন্য মরণ সত্তা দায়ী হবে, আর তার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আপনাদের বিষয়টি স্পষ্ট হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বিষয়ের মধ্যে যদি আর কোনো ভাইয়ের প্রশ্ন থাকে, তার কারণে আমরা অল্প সময়ের মধ্যে এইটাকে মানে এমন একটা ভাবে তৈরি করতে চাচ্ছি যাতে মানুষের এটাতে কোনো মানে
অসুবিধা না হয় যে কিভাবে বর্ণন করবো, কিভাবে কি করবো, একটা প্রশ্ন আমি নিজেই করি। হয়তো ভাই আপনি বলবেন যে এরকম যদি হয়, খাদ্যদ্রব্য যদি আটাই করি তাহলে মিসকিন ফকিরা তো খাদ্য বইতে বইতে প্রেশান হয়ে যাবে, প্রশ্ন আসতে পারে তো নাকি? শুনেন ভালো হয় উত্তরটা, অনেক প্রশ্ন আসছেন আপনাদের মোবাইলে, হয়তো এখন আসছে না, হয়তো পরে আসবে, আমি যাওয়ার পরে হয়তো যে এরকম তাহলে কি সমাধান হবে আপনারা হয়তো বলবেন। এই জন্য আমার মনে আসলো আমি কয়েকটা প্রশ্ন নিজেই করছি, নিজেই উত্তর দিচ্ছি। জাকাতুল ফিতর খাদ্য যে উঠাবো আমরা, তো গরিব মানুষের তো বয়স্ক লোকেরা সব মানে আসে, তো কেমন করে মানে ওরা বলবে, ওরা ঝামেলাই করে যাবে, এটা সমস্যা হয়তো আপনারা মনে করতে পারেন। প্রথম কথা যেটা হচ্ছে যে জাকাতুল ফিতর গরিব মানুষরা আপনার কাছ থেকে নিয়ে যাবে এমনটি বিষয় নয়, আপনার গ্রাম থেকে অন্য গ্রামে দেবেন এমনটিও বিষয় নয়, আপনার গ্রামের যারা অহন গ্রস্ত আছে তাদের লিস্ট করুন, তাদের বাড়িতে বাড়িতে 6 মাসের খাদ্য যাবে সব পৌঁছে দিন তার বাড়িতে, আপনার গ্রামের অভাবীদের অভাব দূর করুন। আপনি যখন আপনার গ্রামের অভাব দূর করবেন, আপনার পাশে গ্রামের লোক তারা তাদের সেতা দিয়ে তাদের গ্রামের অভাব দূর করবে, আমার গ্রামের বংশধর আমার গ্রামের অভাব দূর করবে, এরকম যখন সবাই অভাব দূর করে দেবে তখন ওই গ্রামের লোক আর আপনার কাছে সেটা আনতে আসার প্রয়োজন করবে না, সমস্যা সমাধান। কিন্তু হয়তো আপনি আবার প্রশ্ন করতে পারেন যে না 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 আপনি যাবো সহজটা পান না, তার কারণ হচ্ছে আজকালকার মিষ্টির প্রকৃতির অভ্যাস থেকে খারাপ, ও যতই পাক খাওয়া চলে আসবে, এটা প্রশ্ন আসতে পারে আপনাদের, আপনাদেরকে বলে রাখি। আমরা যখন সবাই মিলে ফিতরা সময়ের মধ্যে বন্টন করে শেষ করে দেবো, আর আমার গ্রামের মিসকিন যখন আপনার গ্রামে আসবে কিছু পাবে, পাবে না কিনে শেষ হয়ে গেছে, আপনার গ্রামের মিসকিন থেকে যখন আমার গ্রামে ওই যে অভ্যাস খারাপ বলছেন যাবে, ও কিছু পাবে, পাবে না, তখন কি হবে, তার পরের বছর থেকে আর যাবে না, সবাই তো দিয়ে শেষ করে দিচ্ছে, আর যেহেতু কোনো লাভ হয় না ও যাবেই না। আর যদি সবাইকে অল্প অল্প করে দেওয়ার সিস্টেম রাখেন, আমার গ্রামের মিসকিন আপনার গ্রাম আসবে, আপনার গ্রামের মিসকিন আমার গ্রাম যাবে, এতে সময় নষ্ট হবে, গাড়ি ভাড়া লাগবে, অনেক কিছু সমস্যা রয়েছে। সুতরাং ইসলাম অনুযায়ী যদি আমরা আমাদের ফিতরাটাকে আমাদের গ্রামের মাঝে যদি বন্টন করে দিই, প্রত্যেক গ্রামে এরকম ভাবে যদি বন্টন করা হয়, ধনী গ্রামগুলো যদি পাশে গরিব গ্রামগুলোকে দিয়ে দেয়, তাহলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে আর এই প্রশ্ন আসবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনি প্রশ্ন করেছেন যে আমাদের গ্রামে যে মলসদার রয়েছে তাকে আমরা খাদ্যদ্রব্য দিতে যাচ্ছি, তিনি নিচ্ছেন না, এবং আমি এর আগে আমার একটা প্রশ্নের উত্তরে বলেছি যে কেন সে নিচ্ছেন না এবং কি পয়েন্টে আপনি তার সাথে কথা বলবেন, কি সমস্যাগুলো সমাধান তাকে দেবেন আমি আগে বলেছি। প্রথমত বিষয় হচ্ছে যে সেই সমস্যা ইনশাল্লাহ আমার মানে ভরসা যে সে যদি আসলে কাজের সমস্যা থাকে, বন্টন করার সমস্যা বা আর কি সমস্যা যেগুলো দেখায় সেগুলো যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে যে সমাধান দিয়েছি সেই সমাধান অনুযায়ী সে অবশ্যই সেটা নেবে। তারপরেও কিছু গোড়া কিছু ভরসা থাকতে পারে যারা কিছু বুঝবি না, আর কিছু বুঝি না আমি, সুতরাং টাকা ছাড়া সেটা নেবো না, খাদ্যদ্রব্য নেবো না, নেবো না, এরকম কিছু থাকে। এইরকম প্রস্তুতি আপনি কি করবেন? প্রথম কথা যেটা হচ্ছে এইরকম যদি প্রস্তুতি হয় তাহলে আপনি একটা জিনিস প্রশ্ন জেনে রাখবেন যে কোন একটা মহল সর্দারের আন্ডারে সবাইকে থাকতে হবে এমন বিষয় নয়, একটা কাজের সুবিধার জন্য আমরা থাকি ঠিক আছে সমস্যা নেই, কিন্তু মহল সর্দার যদি কোরআন হাদিসের খেলাফ কাজ করে, শুধু খেলাফ কাজ নয় আপনাকে খেলাফ কাজ করতে বাধ্য করে, আর এমন খেলাফ কাজ যে খেলাফ কাজটা করলে আপনার সিয়ামই পবিত্র হবে না, এইরকম যদি চাপ সৃষ্টি করে তাহলে সেই মরণ সর্দার মরণ সর্দার থাকার যোগ্যতা রাখে না, মরণ সর্দার থাকার যোগ্যতা রাখে না, সুতরাং তাকে দেওয়ার দরকারই নাই, তাকে পুষার দরকারই নাই, আপনি ব্যক্তিগত ভাবে মিছিল করে বন্টন করে দিন, তারপরে যদি সংশোধন হয় দেন আলহামদুলিল্লাহ ভালো কথা, যদি সংশোধন না হয় তাহলে সেই সব মরণ সর্দারের সাথে থাকতে হবে এমনটি জরুরি বিষয় নয়। সুতরাং আপনি যদি বাধ্যবাধকতা এরকম অবস্থা যদি হয় তাহলে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, যদি না বুঝে আপনি আপনার ক্ষেত্রে বন্টন করে দিন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই যদি আর কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রোগ্রাম শেষ করবো, যেহেতু রোজার সময় আপনারা বুঝতে পারছেন আমরা সবাই সেম অবস্থায় আছি, আর আপনাদের চাইতে বিশেষ করে যিনি বলবেন তার কত সমস্যা সেটা আপনারা বুঝতেই পারছেন। ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমি একজন ধনী মানুষ, আমি সবচেয়ে হাই লেভেলের চাউলটা খাই আর আমি কন্ট্রোলের চাল পাই, তাহলে এমন প্রশ্ন আমার কাছে কন্ট্রোলের চাল রয়েছে আর আমার কাছে ওই হাই কোয়ালিটির চালটাও রয়েছে, এখন আমি কি করবো, আমি কি ওই নিচু স্তরের চালটা দিতে পারবো? এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। প্রথম কথা যেটা হচ্ছে যে আপনি যদিও কন্ট্রোলের চাল পান কিন্তু আপনি কন্ট্রোলের চালটা কিন্তু খান না, কি করেন, আপনি অভাবী লোকদের কাছে বিক্রি করে দেন, যেহেতু বিক্রি করে দেন সেই জন্য আপনি চালটা খাচ্ছেন না, আপনি অভাবীদেরকে দিয়ে দিচ্ছেন মানে কম দামে বিক্রি করে দিচ্ছেন, খাচ্ছেন কিন্তু ওই হাই কোয়ালিটি চালটা,
যেহেতু আপনি হাই কোয়ালিটি চাল খাচ্ছেন, সেই জন্য আপনাকে হাই কোয়ালিটি থেকেই আপনাকে ক্ষেত্রে আদায় করতে হবে। কিন্তু তারপরেও যদি হয়তো কেউ বাহানাবাজি করে যদি সেই চাল যদি দেন, তাহলে আল্লাহ তাআলা তো অন্তরের মালিক,